নজর রাখবো পরবর্তী সংবাদে। ধর্ষণের পর খুন এবং মুখ থেতলে দিয়ে খুন করা হয় নির্যাতিতাকে। ইতিমধ্যে নির্যাতিতাকে যে খুন করা হয় ধর্ষণের পর, মাটি করা কাণ্ডের এক বছর পর অভিযুক্তের ফাঁসির সাজা দিয়েছে ইতিমধ্যে আদালত। ঘটনা সম্পর্কে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভেন্দু সরকার। শুভেন্দু, একদিকে যখন আর্যিকর কাণ্ড নিয়ে দেশজুড়ে উত্তাল পরিবেশ, ঠিক তখনই ধর্ষণের পর মুখ থেতলে দিয়ে খুন করার যে অভিযোগ ছিল মাটি গড়াতে, সেখানে এক বছর পর অভিযুক্তের সাজা ঘোষণা হয়েছে, ইতিমধ্যে কি জানতে পারছো এই ঘটনা প্রসঙ্গে? একেবারেই দেখো সুপ্রীতি, যদি বর্তমানে বাংলা শুভেন্দু, তোমার কথা বা আওয়াজ সঠিকভাবে আসছে না, তুমি যদি আরো একবার বলো। আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, আরো একবার যোগাযোগ করার চেষ্টা করব। প্রতিনিধি শুভেন্দু সরকার ছিলেন আমাদের সাথে। তবে ইতিমধ্যে আর্যিকর কাণ্ড নিয়ে গোটা দেশ এক প্রকার উত্তাল হয়েছে এবং আর্যিকর কাণ্ডের সাজা বা শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে গোটা দেশবাসী। তারই সঙ্গে এবার পুরনো আইনে বাংলায় ফাঁসির সাজা, কথা বলবো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে শুভেন্দু। শুভেন্দু, তুমি যেমনটা বলছিলে, হ্যাঁ সুপ্রীতি, যেমনটা জানাচ্ছিলাম যে বাংলায় বর্তমানে দুটো প্রেক্ষাপট রয়েছে, দুটো দিক রয়েছে। দেখো, একটা হচ্ছে আর্যিকর কাণ্ড, আর একদিকে যদি আমরা দেখি এই ঘটনা দার্জিলিং এর মাটি গড়ায়। দুদিকেই কিন্তু তোমার আর্যিকর কাণ্ড, যেখানে বিচার চেয়ে গোটা দেশ উত্তাল, শুধু দেশ নয় বিদেশের মাটিতেও কিন্তু সেই বিচার চেয়ে আন্দোলনের আঁচ দেখতে, কবে বিচার হবে আর সেই আশায় কিন্তু রাস্তায় নামছেন বহু মানুষ। সেদিকে সেই বাংলাতেই দাঁড়িয়ে, সেই বাংলার মাটিতেই কিন্তু আরেকটা ভিন্ন রকমের ঘটনা আমাদের সামনে উঠে আসে। দেখো, দার্জিলিং এর মাটি গড়ার স্কুল ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় অপরাধী যে যে মূল অভিযুক্ত তাকে ফাঁসির সাজা দিয়েছে আর শিলিগুড়ি আদালত, এমনটাই কিন্তু উঠে আসছে প্রাথমিক খবর। দেখো, যদি ঘটনার দিকে তাকাই আমরা, প্রায় এক বছর 2023 আগস্ট মাসে, 21 আগস্ট, মাটিগড়ার জঙ্গলের ভিতর একটি পরিত্যক্ত ঘরে একটি 11 শ্রেণীর ছাত্রীকে ভুল বুঝিয়ে তাকে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে ধর্ষণ করা হয়েছিল এবং সেই অভিযোগ উঠছিল মোহাম্মদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে, এবং তাকে ধর্ষণ করার পর যাতে তাকে কেউ না চিনতে পারে সেই কারণে সেইদিকে, সেটার জন্যই তার মুখটা পুরো একদম থেতলে দেওয়া হয়েছিল, থেতলে তাকে খুন করা হয়েছিল। এই পাশবিক অত্যাচার, সেই পাশবিক অত্যাচারের পর থেকে কেস চলছিল আদালতে। এবং দেখো, যারা সরকার পক্ষের আইনজীবী বরাবর অভিযুক্তের ফাঁসির সাজার জন্য আবেদন এবং সেই রকম উপযুক্ত তথ্য প্রমাণও জমা দিয়েছেন, যার ফলে আজকে কিন্তু এই রায় দিয়েছে সে আদালত, শিলিগুড়ি আদালত যে রায় দিয়েছে যে সেই অভিযুক্ত আব্বাসের ফাঁসি এবং পাশাপাশি যে নির্যাতিতার পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, এটা ভার্ডিক্ট। এখন যদি আমরা দেখি যে যে সরকারি আইনজীবী, তিনি কিন্তু যে মন্তব্য করেছেন কেসে জয়লাভের পর, তিনি যে মন্তব্য করেছেন, খুব গুরুত্ব সহকারে প্রতিটি হাজিরা আদালতে বোঝাবার চেষ্টা করেছি যে এটা অন্যান্য মামলার তুলনায় ভিন্ন একটি মামলা, এই মামলায় দোষীর ফাঁসি হওয়া উচিত। আমরা ফাঁসির আবেদন জানিয়েছিলাম, যেমনটা তোমায় একটু আগেই বলছিলাম, আদালত মূলত দুটি বিষয়ের উপর নজর দিয়েছে এবং নজর দিয়ে মৃত্যুদণ্ড দিয়েছে, প্রথমত খুন এবং দ্বিতীয়ত নাবালিকাকে ধর্ষণ। পক্সো আইনে মামলা হয়েছিল এবং তারপরে সাজা ঘোষণা করলো আদালত, তারপরে নির্যাতিতার পরিবার যথেষ্ট আপ্লুত আনন্দিত হয়েছে এবং নির্যাতিতার মা কিন্তু রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন এবং তিনি খুশি হয়ে বলছেন যে তার মেয়ের আত্মা এবার হয়তো শান্তি পাবে। দেখো, এটা গেল একটা ঘটনা, দার্জিলিং এর মাটিগড়ার ঘটনা, যেখানে মূল অভিযুক্ত যে সে তাকে ফাঁসির সাজা দিয়েছে আদালত। এখন যদি পার্টিকর আবার ফিরে আসি, সেখানে যে ঘটনা প্রবাহ চলছে, সেই ঘটনা প্রবাহের ফলে বিভিন্ন রকমের প্রশ্ন উঠছে। মমতা ব্যানার্জি বিধানসভায় নতুন বিল আনলেন, আইন আনার জন্য নতুন বিল আনলেন, আরো কঠোর সাজা। আচ্ছা, মৃত্যুদণ্ডের যে আর কি কঠোর সাজা হতে পারে সেটা কিন্তু প্রশ্ন রয়েছে, এবং সর্বোচ্চ সাজা কিন্তু সেই মৃত্যুদণ্ড। অর্থাৎ আমাদের বর্তমান আইন রয়েছে, বাংলা গোটা দেশে যে আইন রয়েছে সেই আইনে কিন্তু উপযুক্ত সাজা সম্ভব, এবং বাংলার মাটিতেই কিন্তু সেই উদাহরণ দেখা গেল। বাংলার শিলিগুড়ি কোর্টটি কিন্তু সেই উদাহরণ দেখিয়ে দিল যে না, যে আইন রয়েছে বর্তমানে সেই আইনেই সর্বোচ্চ শাস্তি সম্ভব রয়েছে, সেখানে নতুন কোনো আইন আনা বা নতুন
কোনো আইন নিয়ে, এগুলো শুধুমাত্র আইওয়াশ বা একটা রাজনৈতিক একটা পলিটিক্যাল এস্কেপ বা বেশ পলিটিক্যাল ডাইভার্সন বলা যেতে পারে বেশ এমনটাই কিন্তু বলছেন। ধন্যবাদ ধন্যবাদ তোমার শুভেন্দু, অর্থাৎ কথা বলছিলাম টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শুভেন্দু সরকার। তবে ধর্ষণের পর মুখ থেতলে দিয়ে খুন যে ঘটনার এখন 1 বছর পেরিয়ে গেছে, তারপরে এবার অভিযুক্তের ফাঁসি দিয়েছে আদালত। তবে এভাবে আরজিকর কাণ্ডে যাতে অভিযুক্তের সাজা ঘোষণা করা হয় সেই আশায় দিন গুনছে রীতিমতো দেশবাসী। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।